আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিন আজমামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে একদিনে 500 জনেরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত, নতুন করে মৃত্যু আরও 4 জনের। জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অধিকাংশ এলাকায় মানা হচ্ছে না লকডাউন। রমজান মাসে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের, আয়োজন করা যাবে না ইফতার মাহফিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গত 24 ঘন্টায় 503 জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,689 জনে, নতুন করে মৃত্যু হয়েছে আরও 4 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিং এসব তথ্য জানানো হয়। রাস্তা দাসের রিপোর্ট। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে, তবে আগের দিনের চেয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 503 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4 জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো 112 জন। পরীক্ষা হয়েছে 3,686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 3,686 জনের। পরীক্ষার হার বেড়েছে 7.9%, এবং মৃতদের মধ্যে 4 জনই পুরুষ। তাদের বয়স 51 থেকে 60 এর মধ্যে। তারা সবাই ঢাকার। রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সেজন্য বারবার বলি, আজকে আবারও বলছি, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এই সময় রমজান মাসে ইফতারের পরে বেশি করে তরল খাবার, কালোজিরা মধু ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আদা লবণ মেশানো গরম পানি দিয়ে গার্গেল করা সহ গরম পানি পান করতেও বলেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে 3 জন এবং যশোরে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। বিভিন্ন জেলায় বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত 2 দিনে সিলেটে 23 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অধিকাংশ এলাকাতে লকডাউন মানছে না মানুষ। প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জে। 24 ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে ওই জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। নতুন শনাক্ত হয়েছে আরও 42 জন। সব মিলিয়ে সেখানে 600 কাছাকাছি করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ শহরে অনেকে লকডাউন মানছেন না। যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে অন্তঃসত্ত্বা এক নারী সহ আরও 2 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে একজন ডাক্তার সহ আরও 8 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। বরিশালে নতুন শনাক্ত হয়েছে 6 জন। অন্যদিকে গাজীপুরে নতুন 3 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহকারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। পরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারি উপজেলায় 30 বছরের এক যুবক ও কক্সবাজারে আরও 7 জন শনাক্ত হয়েছে।
এদিকে গত শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বিশেষায়িত একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। লোকবল কম থাকার কারণে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ পিসিআর মেশিনে করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা হচ্ছে। চলতি সপ্তাহে মাত্র দুদিনে 23 জন পজিটিভ ধরা পড়ে, এ নিয়ে সিলেট বিভাগে আতঙ্ক বিরাজ করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বাণীতে তারা সবাইকে ঘরে বসে ইবাদত বন্দেগি করার আহ্বান জানান। সমাজের সচ্ছল ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব মেনে দুস্থদের সহযোগিতা করার আহ্বানও জানানো হয় শুভেচ্ছা বাণীতে। করোনার মহামারীর মধ্যে এলো মাহে রমজান, তাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত মানুষ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, তবে ভাজা পোড়া বাদ দিয়ে শাক সবজি আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। রোজা এলে জমজমাট থাকত হাট বাজার, দোকানপাট বসত রাস্তার ধারেও, তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। শহর থেকে গ্রাম, চারদিকে শুনশান নীরবতা। করোনায় আতঙ্কিত সব বয়সের মানুষ এই ভাইরাস থেকে বাঁচতে লেবুর শরবত, গরম পানির সহ নানা ধরনের খাবার খাচ্ছেন অনেকেই, কিন্তু রোজার দিনে সেই সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তিত না হয়ে বিকল্প উপায় জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিন রোজাঘার পরে আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এই জন্য আপনি বেশি বেশি করে শুধু নর্মাল পানি খেতে থাকেন। গলা শুষ্ক থাকা অথবা বেশি করে পানি খাবার সাথে করোনার কোনো সম্পর্ক নেই, তাই সাধারণত যেভাবে রমজানের রোজা পালন করে সেভাবেই করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার তাদের কম। রোজা রাখলে সেই ক্ষমতা কমবে কি না তা নিয়ে সংশয় আছে অনেকের, তবে পুষ্টিবিদরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমা বা বাড়ার সাথে রোজার প্রভাব নেই। সেক্ষেত্রে সচেতন হতে হবে খাবার গ্রহণে। কেউ যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং সেই অবস্থাতে কোনো খাবার খায়, তাহলে দেখা যায় তার শরীরে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখন বলা হয় যে দিনে কমপক্ষে 220 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 50 গ্রাম সবজিও খাই না। এই ভিটামিন মিনারেল তারপরে ফাইবার, এগুলা কী করে? ফাইবার আমার শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করে দিচ্ছে, তার ফলে আমার শরীরে কোলেস্ট্রল কমে যাচ্ছে। কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে আমার কতগুলো রোগ থেকে আমি বেঁচে যাচ্ছি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে কাজ আদায় করবে। করোনার কারণে দীর্ঘ সময় বাসায় থাকতে হচ্ছে, তাই প্রতিদিন কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে রোজা। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা থেকে এ কথা জানানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঘরে তারাবি সহ সব নামাজ আদায়ের অনুরোধ করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মসজিদে 10 জন মুসল্লি ও 2 জন হাফিজ সহ মোট 12 জনের অংশগ্রহণে রমজান মাসে এশা ও তারাবির নামাজ আদায়ের আহ্বান জানান তিনি। রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সহ একটি সরকারি প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে মসজিদে জুমার নামাজ আদায় করার ব্যাপারে আগে জারি করা নির্দেশ কার্যকর থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। আজকের থেকেই তারাবি শুরু, আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না, এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। এদিকে রোজাকে ঘিরে রাজধানীতে এবার নিত্যপণ্যের দাম তেমন বাড়েনি,
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভিড় করে কেনাকাটাও করছেন না নগরবাসী। তবে আমদানি সংকট থাকায় আদা রসুন ডালের মতো কিছু পণ্যের দাম খানিকটা বাড়তির দিকে। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী শুরুর পর দেশে চাল ডাল তেলের দাম বেড়েছিল, সেই বাড়তি দামই এখনও এসব পণ্য কেনাবেচা হচ্ছে রাজধানীর বাজারে। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চিনি, এমনকি রমজানে অতি ব্যবহৃত পণ্য ছোলা ও খেজুরের দামও স্থিতিশীল। এবার এসব পণ্যের পাইকারি খুচরা কোনো দোকানেই উপচে পড়া ভিড় নেই। করোনার কারণে অনেকে দেশে চলে গেছে, অনেকে আসতেছে না বাসায়, বাসায় আছে, মহল্লাতে কিনে নিতেছে, এই জন্য বাজারে ক্রেতা কম আছে। অন্যান্যবারের মতো চাহিদাও নেই, চাহিদা একটু কম, আর খেজুরে আপনার কোনো দাম বাড়ে নেই। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ আছে, দোকানেও নেই মালামালের কোনো ঘাটতি। রমজানের আগের দিন মানুষের ভিড় থাকবে, এখন আর করোনা ভাইরাসের কারণে সবাই বাসা বাড়িতে আসছে কম, এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে, মালের কোনো সংকট নেই, ক্রেতা কম, এজন্য মানে দাম স্থিতিশীল আছে। রমজানের শুরুতে বাজারের এই পরিস্থিতিতে করোনা দুর্যোগও খানিকটা স্বস্তিতে ক্রেতারা। বেশিও না কমও না, একটু রমজান হিসাবে অন্যান্য মাসে বা অন্যান্য বছর যেভাবে হয় সেভাবেই আছে। মানুষের চাহিদা অনুযায়ী স্বাভাবিক বলা যেতে পারে, হ্যাঁ, এবং আমরা এতে ক্রেতা হিসেবে বলি যে আমরা সন্তুষ্ট। বাজার তদারকির পরেও আদা রসুন আর খেসারি ডালের দাম বাড়ায় কিছুটা উদ্বেগে ক্রেতারা। মুড়ির দামও সামান্য বেড়েছে, কেজি প্রতি 10-12 টাকা। রমজানে বেশি বেচা কেনা হয় পেঁয়াজ, তার দাম এখনও কেজি প্রতি 60 টাকা কাউরান বাজারে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পণ্যের মজুদ থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দাম সবই স্বাভাবিক রয়েছে। আর ক্রেতারা বলছেন যদি সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে পুরো রমজান মাস জুড়েই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বোরো ধান পাকতে শুরু করেছে, কিন্তু ধান কাটা ও মারাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কের সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। যদিও দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছেন পুলিশ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। শেরপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। এবছর দেশে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের, কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তাই সময় মতো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এমন পরিস্থিতিতে শেরপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া সহ নানা ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ ও শেরপুর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশের ধান কাটতে নিয়ে আমার বাজেট নিয়ে দিতেছে, এতে আমি খুব খুশি। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আমরা গরিব অসহায় দুস্থ কৃষকদের ধান কেটে আমরা তাদের ঘরে তুলে দিচ্ছি। ধান ঘরে উঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়ে যে কোনো সহযোগিতা। এ মাসের শেষ সপ্তাহ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওড়াঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ধান কাটা মারাইয়ে এবার সময় কম পাওয়া যাবে, তাই সুনামগঞ্জে অন্যদের পাশাপাশি নারী ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ নেমেছেন ধান কাটতে। এই ধান কাটা যত কম দরে শেষ না হচ্ছে এই হাওরের, আমরা ধান কেটেই যাব, আমরা স্কাউট হচ্ছি মানুষের সেবায়। ধান যে কাটতেছে আমার খুব ভালো লাগছে, যদি দ্রুত ধানগুলা ঘরে তুলতে পারে তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না এবং আমাদের খাদ্য সংকট হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু যদি আমরা মানি, আমি বিশ্বাস করি আমাদের হাওরের ফসল পানি নিচে তলিয়ে যাবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তর সুহিলপুর গ্রামে কয়েকজন কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া কুমিল্লার দেবিদারে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে তা মাড়াই করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজও করছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। আম্পায়ার হিসেবে দেশের বাইরে প্রথম স্বর্ণপদক জেতা মোহাম্মদ শাহবাজ আলী তার পদক বিক্রি করে অর্থ তুলে দিতে চান করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও সংগঠকদের মাঝে। এটিএন বাংলাকে তিনি বলেন মহামারীর কারণে অনেক খেলোয়াড় ও সংগঠক বর্তমানে কষ্টে আছেন, তাই নিলাম থেকে পাওয়া অর্থ তিনি তুলে দিতে চান হকি ফেডারেশনের সভাপতির হাতে। এবছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 21 জাতীয় ইনডোর হকি চ্যাম্পিয়নশিপে সেরা আম্পায়ার হিসেবে এই স্বর্ণপদক পেয়েছিলেন শাহবাজ আলী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
দেশে একদিনে 500 জনেরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত, নতুন করে মৃত্যু আরও 4 জনের। জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অধিকাংশ এলাকায় মানা হচ্ছে না লকডাউন। রমজান মাসে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের, আয়োজন করা যাবে না ইফতার মাহফিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।